এইখানে গরমে আমরা টিকতে পারতেছি না, সেইখানে মানুষ কিভাবে কবুতর পাল্লা দেয় আমি এটা আসলে বুঝি না। আর এইখানে আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, এই রেসার কবুতরটাও সকালে আমার বাসায় আসছে। আমি চাই না যে আমার বাসায় কোনো কবুতর আসুক, অথচ আমার বাসাতেই বেশি বেশি করে মানুষের কবুতর আসে। আপনারা অনেকেই বলেন আমরা কবুতর পাল্লা দেই কেন, কবুতর পাল্লা দিলে কি হয়, এত ভালো কবুতর নিয়ে আসছেন, সুস্থ সবল কবুতর নিয়ে আসছেন, অথচ কবুতরের বাচ্চা বাঁচতেছে না। আমি এই সবজি কবুতরটার সাথে দিছি হচ্ছে একটা গেন্দা কবুতর, এর পিছনে কারণ কি জানেন, যেন ইনব্রিড না হয়। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা, সবার কেমন আছেন আপনারা, আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, এখন বাঁচতেছে দুপুর 12টার কিছু বেশি, এত রোদ যে ছাদে থাকাটাই কঠিন, এত কঠিন যে আমাদের একটা কবুতর ছাড়া কোনো কবুতর বাইরে নাই। আপনারা দেখেন আমাদের সব কবুতর ভেতরে ঢুকে গেছে, দেখছেন সব কবুতর কিন্তু ভেতরে, এই যে দেখেন এখানেও কবুতর ভেতরে, শুধুমাত্র একটা কবুতর বাইরে। আপনারা দেখেন এইখানে একটা কবুতর আমার আর আরেকটা কবুতর কিন্তু আমার না। ব্যাপারটা হচ্ছে যেইখানে গরমে আমরা টিকতে পারতেছি না, সেইখানে মানুষ কিভাবে কবুতর পাল্লা দেয় আমি এটা আসলে বুঝি না। কারণ হচ্ছে যে এই গরমের মধ্যে কবুতর গুলাকে এই মুহূর্তে পাল্লা দেওয়াটা হচ্ছে কবুতরের জন্য জুলুম। এই যে কবুতরটা এসে আমার বামে বসছে, এইখানে যেটা কালো কবুতর দেখতেছেন ওইটা হচ্ছে আমাদের কাজ করা কবুতরটা, আর একটা যেটা কবুতর আছে এটা কিন্তু আমার কবুতর না, এইটা আর একটা বাইরের কবুতর। এবং এই কবুতরটা আজকে আমার বাসায় নামছে যখন আমার কবুতর বাইরে ছিল, তার মানে আরো ঘন্টা দেড়েক আগে এসে ও নামছে, নামার পরে ও আর নড়াচড়া করে না, চুপচাপ বসে আছে। আপনারা এই যে কর্নারে যে কবুতরটা দেখতেছেন এইটাই হচ্ছে যে নতুন কবুতরটা আসছে আজকে, ওই কবুতরটা। আমি চাইলে এই কবুতরটা খুব সহজেই পানি দেখায় ধরতে পারি, কিন্তু ভাই আপনারা জানেন যে পাল্লার কবুতর ধরা আমার একেবারে পছন্দের কাজ না, কারণ ওকে রেস্ট করতে দিতেছি, ও রেস্ট করে বিকালে রোদটা কমলে হয়তো ও নিজের বাসা চলে যাবে, এটা আমার আত্মবিশ্বাস। আর আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে এরকম গরমে আসলে কবুতর পাল্লা দিবেন না, এরকম গরমে কবুতর পাল্লা দিলে এইভাবেই কবুতর পড়ে যাবে। আর এইখানে আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, এই রেসার কবুতরটাও সকালে আমার বাসায় আসছে, তবে এই কবুতরটা আসলে যে আপনার পাল্লার কবুতর কিনা আমি বলতে পারি না, তবে ও সকালে আমার চাল্লির সাথে আইসা মিশছে, মেশার পরে এখানে বৈশা গেছে। এখন পর্যন্ত এতক্ষণ বামেই ছিল, যখন আমার সব কবুতর ঢুকে গেল তখন আসলে এই কবুতরটা আপনার ওই ছাদে যায় বসছে। তো বুঝতেছি না আমার বাসায় শুধু কবুতরই আসতেছে, আমি চাই না যে আমার বাসায় কোনো কবুতর আসুক, অথচ আমার বাসাতেই বেশি বেশি করে মানুষের কবুতর আসে। কত না না, এই সিলভার কবুতরটা আমি যত দেখি ততই ভালো লাগে, কারণ আপনারা খেয়াল করে দেখেন এই সিলভার কবুতরটার মণিটা একেবারে আলাদা। আপনারা দেখেন মণির পাশে যে মনে করেন আপনার রিংটা আছে, এই রিংটাও কালো। আমার কাছে এই ধরনের কবুতর আছে, ঠিক আছে, কিন্তু আপনার ওই কবুতর গুলো আবার ঠিক এরকম না। আমি আপনাদেরকে আমার বাসায় যেগুলো আছে ওইটাও ধরে দেখাই, এটা কিন্তু আমার নতুন আনা একটা কবুতর, এবং এই কবুতরটা চার সাইড পাল্লা দেওয়া কবুতর। তো আমার বাসায় যেগুলো আছে ওই কবুতরের বাচ্চা আসলে অনেক বেশি উড়ে, পাল্লায়ও মোটামুটি ভালোই করে, মোটামুটি বেশ ভালো করে, কিন্তু এই কবুতরটা আসলে এক্সট্রিম লেভেলের পাল্লা দেওয়া। তো এক্সট্রিম লেভেলের পাল্লা দেওয়া কবুতরটার চোখ আপনারা দেখলেন, এখন আপনাদেরকে দেখা হচ্ছে আমার আরেকটা কবুতর, যেটা প্রায় সেম জাতেরই কবুতর, কিন্তু ওই জাতের বৈশিষ্ট্যটা আলাদা, আপনাদেরকে দেখাই আসেন। আপনারা এই মাদি কবুতরটা দেখেন, ওইটার চোখটা আর এই কবুতরটার চোখটা কিন্তু সেম, বরঞ্চ এই কবুতরটা সাইজে ওই কবুতরটা থেকে অনেক বড়। কিন্তু আমার হাতের যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরের বাচ্চার ফ্লাইং টাইম আপনার, আমি যতগুলাই বাচ্চা করছি প্রত্যেকটা বাচ্চায় কম বেশি 5 ঘন্টা 6 ঘন্টা করে ওড়ে। আমি পাল্লাও দিছিলাম, কিন্তু আমার কবুতর এই কবুতরটার ক্ষেত্রে হয় কি, কবুতর যখন পাল্লা দেয় ও পাল্লা দিলে যেখান থেকেই ছাড়িয়ে ও আসে, কিন্তু আসার পরে এত বেশি ওড়ে যে বাসার উপরে আইসা ক্লান্ত হয়ে যায়, এবং ওই ক্লান্ত হওয়ার কারণে দেখা যায় বাস ধরে ফেলে। তো এই কারণে কিন্তু আমি এই কবুতরের বাচ্চা করা বাদ দিছি। এই কবুতরের বাচ্চাও লং ডিস্টেন্স থেকে আসে, কিন্তু আসার পরে ওই যে বললাম যেটা সমস্যা, যে আইসা নিজের বাসার উপরে উঠতে থাকে, লং টাইম উঠতে থাকে, ওড়ার কারণে মনে করেন পরে বাজের একদম সস্তা শিকার হয়। একটা কবুতর যদি পাল্লা খায় আসার পরে 4-5 ঘন্টা মনে করেন ছাদের উপরে উঠতে থাকে, ওই কবুতর তো এমনিতেই বাজে খাবে, এটা আপনারা জানেন। আর আমরা যেই টাইমটায় কবুতর পাল্লা দেয় ওই টাইমটায় অনেক বাজ পাখি থাকে, এটা খুব সিম্পল বিষয়। আপনারা অনেকেই বলেন আমরা কবুতর পাল্লা দেই কেন, কবুতর পাল্লা দিলে কি হয়। ভাই দেখেন আমি যেই কবুতরটা পালতেছি, একটা ভালো মানের একটা ভালো জাতের কবুতর না হইলে সেই কবুতর পাল্লায় আসবে না। তো আপনারা বলতে পারেন আমরা কবুতর পাল্লা দিই এই কারণে যাতে কবুতরের জাতটাকে আমরা সম্পূর্ণভাবে যাচাই করতে পারি, এবং আমরা যেই কবুতরের জাতটা পালতেছি সেই জাতটা আদৌ কতটুকু ভালো এটা বোঝার জন্য, এটা জানার জন্যই কিন্তু আমরা কবুতর পাল্লা দিই। আর একটা কথা হচ্ছে যে কবুতর পাল্লা বলতে পারেন একটা প্যাশন, বলতে পারেন একটা ভালোবাসা।
বলতে পারেন মনে করেন আমাদের মনের অন্তরের একটা জায়গা। কারণ কবুতরের পাল্লা দেওয়াটা যেমন কবুতর রেস করে, কবুতর যেমন দূর দূরান্ত থেকে আসে, সেম ভাবে আমাদেরকেও ওই কবুতরের পেছনে প্রচুর শ্রম দেওয়া লাগে, ওই কবুতরের রিকভারি করা লাগে, ওই কবুতরের যত্ন নেওয়া লাগে, ওই কবুতরের সর্বোৎকৃষ্ট আসলে যত্ন আমাদের করা লাগে। তো এই যত্নটা করার, এই ফোকাসটা দেওয়ার যোগ্যতাটাই হচ্ছে পাল্লা। আপনি যত ভালোই পাল্লা করা কবুতর কিনেন, মনে করেন আপনি এক জায়গা থেকে কবুতর কিনছেন, সব কবুতর চার সাইড পাল্লা দেওয়া, আপনারা যদি ওই কবুতরটার পেছনে ঠিকঠাক মতো যত্ন না নেন তাহলে ওই কবুতরটা কখনোই আপনার বাসায় ভালো রেজাল্ট করবে না। যেমন ধরেন এই যে খরাওয়ালা মাদি কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা আমি নিয়ে আসছি এক জায়গা থেকে কিনছি। তো এই কবুতরটা নিজের বাসায় পাল্লা খাওয়া একটা কবুতর। এখন এই কবুতরটার সাথে আমি যে নটটা পেয়ার করছি, ওই নটটা যদি ভালো না হয় এবং পেয়ারিংটা যদি অ্যাকুরেট না হয় তাহলে কিন্তু কখনোই আপনার এই কবুতরের বাচ্চা পাল্লায় আসবে না, অথচ এই কবুতরটা নিজে পাল্লা দেওয়া। এরকম অনেক বিষয় থাকে, ঠিক আছে। আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই, আপনাদেরকে মজার একটা জিনিস বলি, অনেক সময় দেখা যায় আপনারা অনেক ভালো কবুতর নিয়ে আসেন, দুইটা পাল্লা করা কবুতর একই বাসা থেকে নিয়ে আসেন, নিয়ে এসে কবুতর জোড়া দেন, জোড়া দেওয়ার পরে দেখা যায় কবুতরের বাচ্চাই বাঁচাইতে পারেন না। এত ভালো কবুতর নিয়ে আসছেন, সুস্থ সবল কবুতর নিয়ে আসছেন, অথচ কবুতরের বাচ্চা বাঁচতেছে না। এর কারণ হচ্ছে ইনব্রিড। ইনব্রিড কাকে বলে? কবুতর যখন একই সাথে দুইটা বাচ্চাকে জোড়া দিবেন তখন ইনব্রিড হবে। যেই কবুতরটা জোড়া দিচ্ছেন হচ্ছেন ওর বাবা অথবা মার সাথে, তখন ও ইনব্রিড হবে। ইনব্রিড করা কবুতরের বাচ্চা আপনি বাঁচাইতে পারবেন না, রেজাল্ট তো পরের কথা, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই। তবে বড় বড় কিছু ওস্তাদ আছে, তারা আসলে কিভাবে পেয়ারিং করে এটা আমার জানা নাই। আমি আসলে কখনো ইনব্রিড করে কোনো রেজাল্ট করতে পারি নাই। আমি এই সবজি কবুতরটার সাথে দিছি হচ্ছে একটা গেন্দা কবুতর, এর পিছনে কারণ কি জানেন? যেন ইনব্রিড না হয়। কারণ আপনার আমি এই সবজি কবুতরটা যেখান থেকে নিছি ওখানে সবজি নরও ছিল, কিন্তু ওই নরটা ছিল হচ্ছে ওরই আপন ভাই। তো আমি এই কারণে না নিয়ে আমি আরেকটা ভালো মানের গেন্দা কবুতর নিছি, এবং আমার বিশ্বাস এই কবুতরটা থেকে এখন এই পেয়ারটা থেকে অনেক ভালো রেজাল্ট ইনশাল্লাহ আমি পাবো। সবজি মাদিটা আপনাদের কিন্তু ধরে দেখাই, আপনারা দেখেন এই সবজি মাদিটা চার সাইড পাল্লা খাওয়া একটা কবুতর, পোল্ট্রি দেওয়া একটা কবুতর। আপনারা কবুতরটার চোখটা খেয়াল করেন, চোখটা কিন্তু খুব আহামরি কিছু তা না, কিন্তু চোখটার মধ্যে অন্যরকম কিছু ব্যাপার আছে। চোখটা ক্রিস্টাল ক্লিয়ার, চোখের পাপড়িটা আপনার বেশ মোটা, অন্যরকম একটা জিনিস। একটা ভালো কবুতর সবসময় দেখতে অন্যরকম হয়। আর আপনাদেরকে আগেও বলছি এখনো বলছি, কবুতর নেওয়ার সময় অবশ্যই এমন চোখ দেখে নিবেন, ক্রিস্টাল ক্লিয়ার চোখ দেখে নিবেন। আপনাদেরকে এখন আরেকটা কবুতর দেখাইতেছি, এই কবুতরটা দেখেন চোখের মনিটা অনেক ছোট, দেখছেন চোখের মনিটা কিন্তু সাইজে অনেক ছোট। যেই ধরনের কবুতরগুলো এইভাবে চোখের মনিটা অনেক দ্রুত ছোট করে বড় করে, এই ধরনের কবুতরগুলো কিন্তু উপর আকাশে অনেকক্ষণ ফ্লাই করতে পারে। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।